হ্যালো ডিওর স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএসএম টিউটোরিয়াল। আমি আজি দশম শ্রেণীর মাধ্যমিক জ্যামিতি বহির প্রথম অধ্যায় জ্যামিতির সাদুসর অনুশনী ওয়ান এর নম্বর 9 রু নম্বর 11 যাই আলোচনা করিবা। দেখ নম্বর 9 রে কোন কইছি, এ বি সি ডি ট্রাপিজিয়াম রে এ বি সমান্তর ডি সি এবং এডি র মধ্যবিন্দু পি, এ বি সহ সমান্তর ভাবে অঙ্কিত পি কিউ সরলরেখা বি সি কু কিউ বিন্দুরে ছেদ কলে প্রমাণ কর যে কিউ হচ্ছে বি সি র মধ্যবিন্দু। তো তুমি দত্তরে কোন লিখব না, এ বি সি ট্রাপিজিয়াম র এ বি সমান্তর ডি সি লিখি দেব, আউ এডি র মধ্যবিন্দু কি এ বি র মধ্যবিন্দু পি, আউ কোন দিছি না পি কিউ বি সি কু পি কিউ সরলরেখা বি সি কু কি বিন্দুরে ছেদ করে হেলা, তার মানে এটা কোণ হব পি কিউ সমান্তর কোণ হব এ বি হেলা, পি কিউ সমান্তর হব কোণ পি কিউ প্যারালাল হব এ বি সহ, সি কোণ প্যারালাল সমান্তর। দেখো চিত্রটা করে দেবা কোণ না, এ বি সি ডি ট্রাপিজিয়াম রে এ বি সি ডি ট্রাপিজিয়াম রটা ট্রাপিজিয়াম এ বি সমান্তর কোণ না এ বি সমান্তর ডি সি হেলা অছি, আউ এ ডি র মধ্যবিন্দু কি এ ডি র মধ্যবিন্দু হচ্ছে পি। তারপরে কোণ দিচ্ছি না এ বি সহ সমান্তর, এ বি সহ সমান্তর ভাবে অঙ্কিত পি কিউ সরলরেখা, পি কুটি সরলরেখা কোণ করে না বি সি কু, বি সি কু কোণ বিন্দুরে কিউ বিন্দুরে ছেদ করলে আমি প্রমাণ প্রমাণ কি করিবা না কিউ হচ্ছে বি সি র মধ্যবিন্দু, তার মানে বি কিউ সমান কিউ সি, কিউ হচ্ছে বি সি র মধ্যবিন্দু মানে কোণ বি কিউ সমান কিউ সি। দেখো প্রামাণ্যরে সেটা লিখি দেব কিউ হচ্ছে বি সি র মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে আমার কোণ বি কিউ সমান কিউ সি হব, হলে আমি আনবো যে কিউ হচ্ছে বি সি র মধ্যবিন্দু। তো অঙ্কন আমি কোণ করবে, দেখো এই বিডিটা, এই বিডিটাকে আমি অঙ্কন করেদেলে, এটাকে কোণ বিডি এ বিডিটাকে অঙ্কন কর, বিডি অঙ্কন করাগলা যাহা পি কিউ কোণ বিন্দুরে ছেদ করলা না এক্স বিন্দুরে ছেদ করিব, বিডি অঙ্কন করিলে তারপরে যাহা পি কিউ কু এক্স বিন্দুরে ছেদ করিব, এটা হচ্ছে অঙ্কন মানে প্রমাণরে। দেখো কোণ হব প্রমাণরে করবে, দেখো পি এক্স সমান্তর এ বি, দেখো পি কিউ সমান্তর আমি অঙ্ক পি কিউ সমান্তর কি এ বি, এ বি সাথে সমান্তর করছে কিংবা এ বি সমান্তর ডিছি, তার মানে পি কিউ সমান্তর এ বি হব, তারপরে পি এক্স সমান্তর কি হব পি এক্স সমান্তর বি এ বি হব, যদি সমান্তর হব পি এক্স সমান্তর এ বি হব, দেখো পি এক্স সমান্তর এ বি হব, তার মানে আমি লিখি পারবা এ পি বাই পি ডি সমান কোণ হব বি এক্স বাই এক্স ডি, এটা হচ্ছে সমীকরণ ওয়ান। তো দেখো কিন্তু দত্ত অছি যে এডি র মধ্যবিন্দু কি এডি র মধ্যবিন্দু হচ্ছে পি, তার মানে এপি সমান কি হব পিডি হব, এপি সমান কি হব পিডি, যেহেতু দেখো এডি র মধ্যবিন্দু পি তার মানে এপি সমান কোণ হব পিডি, বা দেখো এপি বাই পিডি সমান কোণ হব ওয়ান হব, বুঝি হচ্ছে। দেখো যদি এপি র মধ্যবিন্দু এডি র মধ্যবিন্দু পি তার মানে এপি সমান পিডি, তার মানে এপি বাই পিডি সমান হচ্ছে ওয়ান। তো দেখো আমি এটা কোণ পাইলে পি এক্স সমান্তর এপি কোণ পাইলে এপি বাই পিডি, এপি বাই কোণ পাইলে এপি বাই পিডি সমান বি এক্স বাই এক্স ডি পাইলে। তো দেখো এপি বাই পিডি সমান বি এক্স বাই এক্স ডি সমীকরণ ওয়ান। তো দেখো এপি বাই পিডি আমি এপি বাই পিডি কোডা বাহার করছিলাম, দেখো এপি বাই পিডি বাহার করছিলাম ওয়ান, তো সে এপি বাই পিডি জায়গায় আমি লিখি দেবা ওয়ান, ওয়ান সমান কোণ হল বি এক্স বাই এক্স ডি যা তা লিখি দেবো, এটাকে সমীকরণ টু দিয়ে দেবো হেলা। দেখো ত্রিভুজ বিডিসি রে, দেখো চিত্রটাকে লক্ষ্য কর, ত্রিভুজ বিডিসি রে হেলা এক্স কিউ সমান্তর সিডি হবার না, কি পাই না এ বি সমান্তর সিডি থিলা, আমি পি কিউ আমি যেতে অঙ্কন করলে কোটা কলে বিডি সহিত বিডি অঙ্কন করাগলা, পুনি দেইছি দেখো কোন দিছি না পি এ বি সহ সমান্তর ভাবে অঙ্কিত পি কিউ হেলা, এ বি সহ যেটা আমি পি কিউটা আমি অঙ্কন অঙ্কিত করিছি বা অঙ্কন করি দেইছি তত্তরে এ বি সহিত পি কিউ পি কিউ কোণ কইছি এ বি সহ সমান্তর ভাবে অঙ্কিত পি কিউ বি সি রেখা কু বি সি কু কিউ বিন্দুরে ছেদ করে, তার মানে এ বি সমান্তর সি ডি, পি কিউ সমান্তর এ বি হব, তার মানে পি কিউ সমান্তর কি হব ডি সি বি হব হেলা বা সি ডি হব। তো দেখো ত্রিভুজ বি ডি সি রে লক্ষ্য কর, এক্স কিউ সমান্তর কি হব সি ডি হব না নাই হব, তার মানে আমি লিখি পারবা বি এক্স বাই এক্স ডি সমান বি কিউ বাই কিউ সি লিখি পারবা, বি এক্স বাই এক্স ডি সমান বি কিউ বাই কিউ সি হেলা। তো সেটা দেখো তবে লিখি দিয়েছি, দেখো বি ডি সি রে এক্স কিউ সমান্তর সি ডি সমান বি এক্স ইমপ্লিজেড বি এক্স বাই এক্স ডি এক্স ডি সমান বি কিউ বাই কিউ সি। তো দেখো যেমনি বি এক্স বাই এক্স ডি আমি প্রমাণিত কোণ করলে বি এক্স বাই এক্স ডি সমান ওয়ান প্রমাণিত করলে, তো আমি বি এক্স বাই এক্স ডি আমি কোণ করবা এবার সমীকরণ টু আমি কোণ করছিলাম বি এক্স বাই আমি বি এক্স বাই এক্স ডি সমান ওয়ান পাইছিলাম না, তো দেখো বি এক্স বাই এক্স ডি আমি ওয়ান লিখি দেবা, ওয়ান সমান কোণ হল বি কিউ বাই কিউ সি। তো যা লিখি দিয়েছি দেখো যেহেতু বি এক্স বাই এক্স ডি সমান ওয়ান পূর্বরু প্রমাণিত, তার মানে দেখো এখন আমি বজ্রগুণ করলে কোণ হব বি কিউ সমান কোণ হব কিউ সি হব বা কিউ সি সমান বি কিউ, তো কিউ সমান বি কিউ তুমি এটা আমি চাহুলে দেখো চিত্রটাকে লক্ষ্য কর কোণ পাইলে আমি কিউ সি সমান
বি কিউ, তার মানে কিউ হচ্ছে বিসি র মধ্যবিন্দু না নাই, তার মানে মধ্যবিন্দু মানে কোন বি কিউ সমান কিউ সি, তো এইটি আমি লিখিবা দেখো তলে লিখবা অতএব কিউ হচ্ছে বিসি র মধ্যবিন্দু, যে দেখো সমান হলে কিউ সমান বি কিউ, তার মানে কোন কিউ সমান বিসি র মধ্যবিন্দু প্রমাণিত। দেখো 10 নম্বর কোশ্চেনটা কোন কইছি, এ বি সি ডি চতুর্ভুজরে এ বি কমা বি সি কমা সি ডি ও ডি এ বাহুমানঙ্কর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর ও এস, বি এ রে কোন কইছি দেখো এ রে প্রমাণ কর যে পি কিউ আর এস এক সামান্তরিক চিত্র, বিরুচি দেখো উপরোক্ত চতুর্ভুজ এ বি সি ডি র কর্ণদ্বয় পরস্পরপ্রতি লম্ব হলে প্রমাণ কর যে পি কিউ আর এস এক সামান্তরিক চিত্র। দেখো প্রথম যতটা লিখিদেব তত কোণ প্রথম ফার্স্টটা করবা, দেখো প্রমাণ কর যে পি কিউ আর এস এক সামান্তরিক চিত্র, ফার্স্ট যতটা লিখিদেব কোণ না দেখো এ বি সি ডি এক চতুর্ভুজ যাহার এ বি কমা যাহ লেখা হয়েছে লিখিদেব সেটা এ বি কমা বি সি সি ডি ও ডি এ বাহুমানঙ্কর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস না মধ্যবিন্দু যথাক্রমে আর এস, তো দেখো আমি প্রামাণ্য কোণ করবা প্রামাণ্যরে লিখব পি কিউ আর এস এক সামান্তরিক চিত্র, এটা দত্তরে লিখিদেল, দেখো প্রামাণ্যরে লিখব কোণ না পি কিউ আর এস এক সামান্তরিক চিত্র হেলা। দেখো আমি এ বি সি ডি গোটে কোণ কলে এ বি সি ডি এ বি সি ডি গোটে চতুর্ভুজ অঙ্কন কলে এ বি সি ডি গোটে চতুর্ভুজ, ধর এ বি গোটে বাহু বি সি গোটে বাহু সি ডি গোটে বাহু আউ কোণ না ডি এ বাহু, তো পি এ বি র মধ্যবিন্দু কি এ পি, সেমতি বি সি র মধ্যবিন্দু কোণ লা কিউ লা, সেমতি সি ডি র মধ্যবিন্দু আর কইতিল দত্তরে, আউ এ ডি র মধ্যবিন্দু কোণ লা এস লা, তো আমি প্রামাণ্য করবা কোণ না পি কিউ আর এস এক সামান্তরিক চিত্র। অঙ্কন দেখো বিডি গোটে অঙ্কন করিদেবা, এই দেখো এই বিডিটা আমি অঙ্কন করিদেলে, এই বিডি আমি অঙ্কন করিদেলে, তো দেখো ত্রিভুজ এ বিডি রে ত্রিভুজ এ বিডি কোটা এইটা ত্রিভুজ এ বিডি যেটা আমার কড়া চিহ্ন দেখো গার দিয়া হয়েছি, এটা ত্রিভুজ এ বিডি রে দেখো হলা, এ বি র মধ্যবিন্দু কোণ না এ বি র মধ্যবিন্দু দিয়েছি কোণ দত্তরে দিয়া হয়েছিল এ বি র মধ্যবিন্দু পি, তো তার মানে এডি র মধ্যবিন্দু কে এডি র মধ্যবিন্দু এস, তত্তরে দিয়া হয়েছে যদি তার মধ্যবিন্দু হব মানে তার মানে কোণ হব, যদি মধ্যবিন্দু সমান এ পি সমান কোণ হব পি বি বা এ সমান এস ডি হব, যদি মধ্যবিন্দু হেলা মানে ত্রিভুজ এ বিডি রে পি হচ্ছে এ বি র মধ্যবিন্দু সেমতি এডি র মধ্যবিন্দু এস, তার মানে এ পি সমান বি পি এ সমান এস ডি, তার মানে কোণ হব পি এ সমান্তর কি হব বিডি হব, এটা আমি জানিছে লিখিদেব তো এ পি এ সমান্তর বিডি, এটাকে সমীকরণ 1 দিয়ে দেব হেলা। দেখো সেমতি ত্রিভুজ বি সি ডি এই ত্রিভুজ বি সি ডি টা দেখো বি সি র মধ্যবিন্দু কি বি সি র মধ্যবিন্দু কিউ হেলা, সেমতি সি ডি র মধ্যবিন্দু কি সি ডি র মধ্যবিন্দু আর, তার মানে দেখো বি কিউ বাই কিউ সমান সি আর বাই আর ডি, আমি জানিছে তার মানে কিউ আর সমান্তর কি বিডি হব, অতএব লিখিদেব দেখো কিউ আর সমান্তর বিডি, তো দেখো সমীকরণ 1 আউ 2 রু আমি কোণ পাইবা, দেখো সমীকরণ 1 আউ 2 রু আমি পাইবা যে হেলা, দেখো সমীকরণ 1 আউ 2 রু কোণ পাইছে না সমীকরণ 1 আউ 2 রু পাইবা, দেখো পিএস ফার্স্টরে কোণ থিলা পি এ সমান্তর বিডি থিলা, সমীকরণ 1 টা কোণ থিলা পি এ সমান্তর বিডি, সমীকরণ 2 টা কোণ থিলা কিউ আর সমান্তর বিডি, দেখো বিডি বিডি সমান হচ্ছে তার মানে পি এ সমান্তর কি হব কিউ আর হব, এটাকে সমীকরণ 3 দি দেব হেলা, সেইপরি দেখো চিত্রটাকে লক্ষ্য কর সেইপরি আমি কোণ করবা না এসি অঙ্কন করিদেবা হেলা, এই দেখো এসি অঙ্কন করিদেবা কোণ করিদেবা এই এসিটা অঙ্কন করিদেবা, সাইডে দেখো মুঁ লেখুছি এই সাইড রখিদেউছি হেলা, দেখো সেইপরি এসি অঙ্কন করিদেবা এই এসিটা আমি অঙ্কন করিদেলে, প্রথম বিডি অঙ্কন করিদেলে এবে আমি এসি অঙ্কন করবা, এসি যেতবে অঙ্কন করিদেবা তো আমি কোণ পাইবা দেখো সেইপরি এসি অঙ্কন করিদেলে আমি যেতবে বিডি অঙ্কন করিদেলে কোণ পাইতিলে পি এ সমান্তর কিউ আর করিতিলে পাইতিলে, যদি বিডি আমি এসিটা অঙ্কন করিদেবা তার মানে আমি পাইবা কোণ না পি কিউ সমান্তর এস আর পাইবা, বুঝিউছি সেমতি ভাবে যদি করব সেমতি কোণ করব যে এসি যদি করব ঠিক তোমার সাথে কেতে করুনি সেই লিখে দিচ্ছি ঠিক সেইপরি এসি অঙ্কন করাগলে আমি কোণ পাইবা না পি কিউ সমান্তর এস, নহলে তুমি লেখি পারব ত্রিভুজ কেউ ত্রিভুজ নেবা, সেটা এ বিডি ত্রিভুজ নিয়েছিল আর আমি ত্রিভুজ কেউ ত্রিভুজ নিয়েছিলে ত্রিভুজ বি সি ডি নিয়েছিলে, কেউ এ বিডি নিয়েছিলে আর ত্রিভুজ বি সি ডি নিয়েছিলে, সেমতি ত্রিভুজ আমি নেবা এ বি সি নেবা আর ত্রিভুজ এ ডি সি নেবা, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ ডি সি নেলে আমি কোণ পাইবা না পি কিউ, প্রথমে লেখব কোণ না এবি র এই এবিসি ত্রিভুজরে এবি র মধ্যবিন্দু পি, সেমতি বিসি রে মধ্যবিন্দু বিসি র মধ্যবিন্দু কিউ, সেমতি দেখো ত্রিভুজ এডি রে মধ্যবিন্দু এস পুণি সিডি র মধ্যবিন্দু এস, তো দেখো দুইটাকে লক্ষ্য করলে তুমি কোণ পাইব না পি কিউ সমান্তর কাহার সহিত পাইব মানে পি কিউ সমান্তর পাইব আমি আমি লাস্ট পাইবা পি কিউ সমান্তর এস, বুঝি হচ্ছি তো সেই আউ এত লেখুনি তুমি সেটা ডাইরেক্ট লিখিদেব ঠিক সেইপরি এসি অঙ্কন করাগলে আমি অঙ্কন করাগলে পাইবা যে পি কিউ সমান্তর হব কি এস আর হব পি কিউ সমান্তর এস আর, তো দেখো এই সমীকরণ 3 আউ 4 টাকু হলা তুমি সমীকরণ 3 আউ 4 কু লক্ষ্য কর, লক্ষ্য কলে কোণ পাইব দেখো পি এস সমান্তর কি অছি দেখো চিত্রটাকে লক্ষ্য কর
पीएस ये जे पीएस समांतर हैला कहा सहित ना क्यू आर सहित से पी क्यू समांतर हम कह सहित ना एस आर सहित समांतर हम तो मैंने ये गोटे कौन सामांतरिक चित्र हो ना ना तो पी के समांतर क्यू आर हम पी क्यू समांतर एस आर हम तेरे ये हम गोटे सामांतरिक चित्र बुझी हूँ यहाँ हूँ प्रमाणित देख आम पी क्यू आर एस गोटे समान चित्र प्रमाणित होगापी कहला जहाँ देख पी क्यू आर एस एक प्रमाण चित्र प्रमाणित ना कहला बी टू टा देख उपरोक्त चतुर्भुज ए बी सी डी कर्णद्वय परस्पर प्रति लंब हेले प्रमाण करो जे पी क्यू आर एस एक आयत चित्र तो देख दत्त तो लिखिदेव ए बी सी डी चतुर्भुज देख टा ए बी सी डी चतुर्भुजा चतुर्भुज ए बी बी सी सी डी और डी ए रहा मान यथाक्रमे पी क्यू आर एस आउ ए सी और बी डी कर्णद्वय परस्पर लंब मान ए सी कर्ण प्रतिकार बी डी प्रति लंब आ बी डी टा एसी प्रति लंब प्रामाण्य लिखिदेव कौन देख पी क्यू आर एस एक आयत चित्र बुझी हूँ देख प्रमाण कर देख त्रिभुज यहाँ चित्र गणना करदेली देख ए बी सी डी है देख ए बी डी ए बी डी है मध्य बिंदु किए पी सेमती ए डी मध्य बिंदु किए एस जदि ए बी मध्य बिंदु पी है ए डी मध्य बिंदु एस है तेज कौन हम पी ए समांतर क्या सहित समांतर हम ना बी डी सहित समांतर हम पी ए समांतर बी डी एटा हूँ समीकरण वन देख त्रिभुज ए बी सी ए त्रिभुज ए बी सी टाक लक्ष्य कर ए बी मध्य बिंदु किए पी है बी सी मध्य बिंदु किए क्यू तमें पी क्यू समांतर कार सहित हम ए सी सहित समांतर हम है देख समीकरण वन आउ टू को लक्ष्य कले आम कौन पाइबा देख पी समीकरण वन देख ये भी पी पी ए समांतर कार सहित पी ए समांतर होता बी डी सहित एटे समांतर है पी क्यू समांतर है ए सी सहित है तो समीकरण वन रु आम कौन पाइबा देख समीकरण वन टा कौन थी पी ए समांतर बी डी तो आम देख पी ए समांतर बी डी पी एस समांतर बी डी तो आम गोटा लिखिपार पीएम देख पीएस समांतर बी डी सहित है तो मैंने पीएफ टा समांतर हम क्या सहित ना इएम सहित समांतर हम ना नहीं देख ये भितर गोटे अंश ना ना पीएस समांतर बी डी पीएस पीएस भितर अच्छी किए पी पीएफ से देख बी डी भितर किए अच्छी ना इएम अच्छी तो मैंने आम लिखिपार समीकरण वन रु पीएस समांतर बी डी इम्प्लीज दैट पीएफ पीएफ समांतर इएम पीएम पीएफ समांतर किए हम इएम हम देख पीएफ समांतर किए हम इएम हम हैला देख सेमती समीकरण टू रु समीकरण टू टे कौन पाई पी क्यू समांतर एसी समीकरण टू रु कौन पाई समीकरण टू रु कौन अच्छी पी क्यू समान एसी थी तो से पाइबा देख समीकरण चित्र को लक्ष्य कर देख पी क्यू समांतर एसी पी क्यू समांतर एसी है तो चित्रटा रुह चित्र देख चित्र को लक्ष्य कर है पी क्यू समांतर एसी है समीकरण टू टे कौन कहते पी क्यू समांतर ये पी क्यू समांतर क्या सहित ना एसी तो आम ये पाइबा पीई समांतर किए हम एफ एम कारण पी क्यू भितर पीई अच्छी ना नहीं देख एसी भितर किए अच्छी एफ एम अच्छी ना नहीं तो देख तमें पीई समांतर किए हम एफ एम हम है तो देख समीकरण टू आम पाइबा पी क्यू समांतर एसी तमें पीई समांतर किए हम पीई समांतर किए हम एफ एम पीई समांतर किए हम एफ एम बुझीगला तो देख समीकरण टू आ समीकरण थ्री आम पाइले देख समीकरण थ्री टा कौन पाई समीकरण थ्री टा पाई पीएफ समांतर इएम समीकरण फोर रे कौन पाइले पीई समांतर एफ एम बुझीगला तो देख समीकरण थ्री आउ फोर रु आम कौन पाइबा समीकरण थ्री आउ फोर रु आम पाइबा जे पीई है आउ एम एफ ये पीई एम एफ बा पीई एम एफ है पी एफ एम है यहाँ गोटे कौन ना सामांतरिक चित्र कारण समांतर ये समांतर होती क्या सहित ता सहित ये समांतर होती सार सहित तो देख ये गोटे कौन ना पी एफ एम गोटे सामांतरिक चित्र देख तापर लिखी देख किंतु एसी ओ एडी देख एसी ओ कौन अच्छी बीडी एसी ओ किए बीडी किंतु एसी ओ बीडी ये देख एसी ओ बीडी परस्पर प्रति लंब यदि परस्पर प्रति लंब होला तमें आम कही पार्बा एफ एम इ कौन मान एफ एम इ कौन देख चित्र को लक्ष्य कर एफ एम एम एफ एम इ कौन ये केते हबो ये 90 डिग्री हबो ना नहीं जदि ये 90 डिग्री हबो तार माने आम कही इना देखो ये 90 डिग्री माने ये कौन हबो ये 90 डिग्री माने ये 90 डिग्री हबो होला त माने पी एफ एम इ गुटे कौन ना ये गुटे होची आयत चित्र यदि आयत चित्र हम देख लिखी चित्र देख तो एफ एम एफ एम इ कौन हो 90 डिग्री तम मैंने पी एफ एम इ एक आयत चित्र कौन हम तो एस देख एस पी क्यू ये भी कौन हम ये भी 90 डिग्री हम बुझेगा ना तो लिखिदेव एस पी क्यू कौन एस पी क्यू कौन मान यही कौन टा 90 डिग्री है अतः लिखिदेव पी क्यू आर एस पी क्यू आर एस कौन देवे एक आयत चित्र लिखिदेव तो पी क्यू आर एस एक आयत चित्र प्रमाणित।
দেখো 11 নম্বর কোশ্চেনটা কোন কইছি, দত্ত চিত্ররে এ বি সি র হেলা বি এ বি এ দেখো বি এ বাহু সহ সি এম সমান্তর, এই বি এ বাহু সহ সমান্তর কি সমান্তর হচ্ছে সি এম হেলা, আউ এ বি র মধ্যবিন্দু কি এ পি, তো পি কিউ হেলা, পি কিউ সমান্তর কার সহ না এ সি সহ, সেমি কিউ আর, এই কিউ আর টা সমান্তর হব কার সহ না সি এম সহ সমান্তর, কিউ আর সমান্তর কি না সি এম, এই সি এম সহ সমান্তর হেলা, তো দেখো প্রমাণ করবা কো আমাকে প্রমাণ কর যে পি আর, এই পি আর টা সমান্তর হব কার সহ না এ এম সহ সমান্তর, দত্ত লিখি দেব ত্রিভুজ এ বি সি রে, যাহা লেখা হয়েছে লিখি দেব ত্রিভুজ এ বি সি রে বি এ সমান্তর সি এ, বি এ সমান্তর কি বি এ সমান্তর সি এম হেলা, বি এ সমান্তর সি এম, আউ এ বি র মধ্যবিন্দু পি, তবে পি কিউ সমান্তর কার সহ দিয়া হয়েছে না এ সি সহ সমান্তর, পি কিউ সমান্তর এ সি হেলা, আউ কোন দিয়া হয়েছে না কিউ আর সমান্তর সি এম দিয়া হয়েছে হেলা, এটা হচ্ছে দত্ত লিখি দেব, প্রামাণ্যরে আমি কোন করবা না পি আর টা সমান্তর হব এ এম সহ, তো দেখো ত্রিভুজ এ বি সি রে, ত্রিভুজ এ বি সি রে এ বি র মধ্যবিন্দু কি, ত্রিভুজ এ বি সি রে এ বি সি র মধ্যবিন্দু কি পি না নাই, ত্রিভুজ এ বি সি রে এ বি র মধ্যবিন্দু পি, তার মানে আমি লিখি পারবা এ পি, এপি সমান বিপি রে, যদি ত্রিভুজ এবি র মধ্যবিন্দু পি হব তার মানে এটা কোন কইবা এপি সমান বিপি, তো এপি বাই বিপি সমান কত হব ওয়ান হব, তো সেটা দেখিছি দেখো এপি বাই বিপি সমান হব ওয়ান, বুঝি হচ্ছি চিত্রটা কোটি লক্ষ্য কর না, তো দেখো এপি বাই বিপি সমান হবলা ওয়ান, বুঝি হচ্ছি চিত্রটাকে লক্ষ্য কর, তো এটাকে সমীকরণ ওয়ান দিয়ে দিও, সেম ভাবে দেখো পি কিউ সমান্তর, দেখো পি কিউ হ্যাঁ লক্ষ্য করো পি কিউ, এই পি কিউটা সমান্তর, এই পি কিউ সমান্তর কাহা সহ হব না এসি দিয়া হয়েছে, সেইপরি পি কিউ সমান্তর কাহা সহ না পি কিউ সমান্তর হচ্ছে এসি, বুঝি হচ্ছে পি কিউ সমান্তর যদি এসি হব তার মানে আমি লিখি পারবা দেখো হ্যাঁ পি কিউটা সমান্তর কাহা সহ এই এসি সহ, তার মানে আমি লিখি পারবা এপি বাই বিপি, এপি বাই এপি বাই বিপি সমান কোন হব সি কিউ, সি কিউ বাই বি কিউ বা বি কিউ বাই কিউ সি, এপি বাই বিপি বা পি বি সমান পি কিউ বাই কিউ সি, এটা লিখি দেওয়া সেটা, তার মানে দেখো এপি বাই বিপি আমি কোন বাহার করলে না ওয়ান বাহার করেছে, দেখো এপি বাই বিপি আমি কোন বাজে সমীকরণ ওয়ান ওয়ান বাহারিছি, তো দেখো এপি বাই বিপি সমান সি কিউ বাই বি কিউ, তো এপি বাই বিপি জায়গায় আমি ওয়ান লিখি দেবা ওয়ান সমান সি কিউ বাই বি কিউ, বুঝি হচ্ছি, তো দেখো বি তারপরে এটাকে বজ্র গুণন করলে কোন হব বি কিউ সমান সি কিউ হেলা, তো সেইপরে দেখো ত্রিভুজ বিএমসি রে আমি না দেখো এটা দেখো বি কিউ সমান সি কিউ বললা, তারপর দেখো এবার আমি ত্রিভুজ বিএমসি নেবা বিএমসি রে, এই ত্রিভুজটা কোটা এই যে ত্রিভুজটা হেলা বিএমসি রে হেলা, বিসি র মধ্যবিন্দু কি বিসি র মধ্যবিন্দু হচ্ছে কিউ, তার মানে বিসি র মধ্যবিন্দু যদি কিউ হব তবে কোন দেখো ঠিক এইটি হলো চিত্রটাকে লক্ষ্য করো, দেখো যদি ত্রিভুজ বিএমসি রে হেলা বিকিউ র মধ্যবিন্দু, বিকিউ র মধ্যবিন্দু বিসি র সরি ত্রিভুজ বিএমসি রে বিসি র মধ্যবিন্দু কিউ হেলা, বিসি র মধ্যবিন্দু হচ্ছে কিউ, তার মানে আমি লিখি পারবা বিকিউ সমান সি কিউ বা বিকিউ বাই সি কিউ সমান হচ্ছে ওয়ান, বুঝি হচ্ছি, তো দেখো আউ গোটে কোণ দিয়েছি না কিউ আর সমান্তর সিএম দিয়েছি, কিউ আর টা সমান্তর কার সহ দিয়েছি না সিএম সহ সমান্তর দিয়েছি, তো আমি লিখি পারবা বি কিউ বাই কিউ সি সমান কোণ লিখি পারবা না বিআর বাই আর এম, বি কিউ বাই কিউ সি সমান বিআর বাই আর এম, কোণ পাই না কিউ আর সমান্তর দিয়েছি সিএম দত্তরে, তো আমি লিখি পারবা বি কিউ বাই কিউ সি সমান বিআর বাই আর এম, তো দেখো তো আমি বি কিউ বাই কিউ সি সেটা দেখছি দেখো লিখি দিচ্ছি তাহলে সাইডে, ত্রিভুজ বিএমসি রে বিসি র মধ্যবিন্দু কিউ বি কিউ সমান কিউ সি, তো বি কিউ বাই কিউ সমান ওয়ান এটা হচ্ছে সমীকরণ টু করে দেবো, তো কিউ আর সমান্তর সি এম, কিউ আর সমান্তর কি সি এম, তো বি কিউ বাই কিউ সমান কোণ হব বি আর বাই আর এম, তো দেখো বি কিউ বাই কিউ সি তো আমি কেতে বার করছি ওয়ান, তো এটা ওয়ান লিখি দেবো ওয়ান সমান কোণ হব বি আর বাই আর এম, তো এটাকে বজ্র গুণন করে দেবা বি আর গুণন এটা বি আর গুণন এটা কিন্তু ওয়ান হচ্ছে বি আর সমান কে হব আর এম হব, তো আর এম সমান কি হব বি আর হব, বুঝি হলা, তো দেখো এইটা হলো আমার বি এম র মধ্যবিন্দু হচ্ছে আর, দেখো ত্রিভুজ এ এম রে হলো বি আর মধ্যবিন্দু কি বাহিলা, বি আর মধ্যবিন্দু বাহিলা আমার বি এম র মধ্যবিন্দু বাহিলা কি না বি এম র মধ্যবিন্দু আমি আর পাইলে, দেখো ত্রিভুজ এ বি এম রে এ বি এম রে, বুঝি হচ্ছে ত্রিভুজ এ এ বি এম রে ত্রিভুজ কোটে দেখো এ বি এম রে হেলা, এই ত্রিভুজটা এই দেখো চিত্রটা সাইড হচ্ছে হেলা ত্রিভুজ এ বি এম রে ত্রিভুজ এ বি এম রে হেলা, এই চিত্র লক্ষ্য এ বি র মধ্যবিন্দু পি এটা তো আমাকে দিয়া হয়েছিল হেলা, এ বি র মধ্যবিন্দু
কিন্তু এবে আমি পাইলে কোন না বিএম র মধ্যবিন্দু কি পাইলে আমি আর পাইলে বুঝিলা এবি র মধ্যবিন্দু আমি দিয়া হইতে তোরে কোন এবি র মধ্যবিন্দু পি দিয়া হইতিলা এবে কিন্তু আমি প্রমাণ করি পাইলে কোন না বিআর র মধ্যবিন্দু বিএম র মধ্যবিন্দু আর বিএম র মধ্যবিন্দু আর পাইলে তার মানে আমি লিখ পারবা এপি বাই পিবি সমান বিআর বাই আর এম যদি এমএ হেলা তার মানে কোন হবো যদি মধ্যবিন্দু হেলা মানে কোন হবো ইয়ে তার সাথে সমান ইয়ে তার সমানুপাতি মানে এপি বাই পিবি যাহা বিআর এপি বাই পিবি সমান বিআর বাই আর এম তার মানে পিআর টা সমান্তর কার সহ হবো না এএম সহ সমান্তর হবো তো সেটা লিখি দেব ত্রিভুজ এ বি এম রে এ বি র মধ্যবিন্দু হচ্ছে পি বি এম র মধ্যবিন্দু আর ও তো এ পি আর সমান্তর এম তো ফার্স্ট তুমি এটা লেখবো এটা লিখি সারি করে এপটে যাব হলো এটা পরে করবো জায়গা হারানি বলে মুই সেটা লিখি দিলি হলো ফার্স্ট তুমি কোন করবো এটা লেখবো এ বি সি রে এটা লেখবো দেখো মুই যেমন কোটি ত্রিভুজ এ বি সি রে এ বি র মধ্যবিন্দু পি সমান এপি সমান পি বি এপি বাই পি বি এপি বাই বিপি সমান ওয়ান সমীকরণ ওয়ান করেদেবো তারপরে পি পি কিউ সমান্তর এসি ইমপ্লিজেড এপি বাই বিপি সমান সি কিউ বাই বি কিউ এপি বাই বিপি জায়গায় ওয়ান লিখি দেবো সি কিউ বাই বি কিউ তাহলে বজ্রগ্রহণ করে দেবো বি কিউ সমান সি কিউ তো দেখো ত্রিভুজ বি এম সি রে বি সি র মধ্যবিন্দু কিউ তুমি বি কিউ সমান কিউ হবো কিউ সি তো বি কিউ বাই কিউ সমান ওয়ান এই পটে যাব হলা ফার্স্ট এটা দেখি এটা যাব হলা এমনি করবো হলা তারপরে দেখো বি কিউ বাই কিউ সমান ওয়ান এটাকে সমীকরণ টু দিয়ে দেবো যেহেতু কিউ আর সমান্তর সি এম তো বি কিউ বাই কিউ সমান কোন হবো বি আর বাই আর এম তো দেখো বি কিউ বাই কিউ সে কেতা দিলা ওয়ান ওয়ান সমান বি আর বাই আর এম দেখো বজ্রগ্রহণ করে দেওয়া বি আর সমান কি হবো আর এম তো আর এম সমান কি হলো বি আর হলা তো দেখো বি এম র মধ্যবিন্দু কি হলো আর আমি বি এম র মধ্যবিন্দু বাহার করলে মানে বি এম র মধ্যবিন্দু আর বাড়লা তার মানে ত্রিভুজ এ বি এম রে যেটা মুখ দেখছি যেটা উঠিকে লক্ষ্য করো ত্রিভুজ এ বি এম রে আমার বি এম র মধ্যবিন্দু কে বাড়লা আর বাড়লা আমার তো অলরেডি ইয়ে দিয়েছি তার মানে ইয়ে সমান্তর হবো অটোমেটিক ইয়ে তার সহিত কারণ মধ্যবিন্দু হলো মানে কোন হবো সমান্তর হবো তার সহিত তো পি আর সমান্তর কি হবো এ এম হবো হেলা দেখো ত্রিভুজ এ বি লাস্ট এটা পরে এটা লেখো বলো ত্রিভুজ এ এম র এ বি র মধ্যবিন্দু পি বি এম র মধ্যবিন্দু আর অতএব পি আর সমান্তর এ এম প্রমাণিত হেলা তোমার এটা অনুশীলনী ওয়ান এটা সব কমপ্লিট হয়েগলা তারপরে নেক্সট ভিডিওরে মুঁ বেশি কনসেপ্ট বিষয়ে আলোচনা করি উপপাদ্য থ্রি পড়াইবি হেলা আশা করছি পিলামানে ভিডিওটাকে ভালসে বুঝিপারিথিব পিলামানে ভিডিওটাকে লাইক কমেন্ট সবসক্রাইব এবং সেয়ার করব তারপরে বেল আইকনটাকে দবাই দেব যাহাফলরে কি মোর ভিডিও আসে তোমার পাখু নোটিফিকেসন পড়াইব থ্যাংক ইউ।